হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা যারা লাইভটাতে জয়েন করছেন, কাইন্ডলি আমাকে একটু ক্লিয়ার করে এখানে কমেন্ট করে দিন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং আমার কথা ঠিক মতো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু জানিয়ে দিন কমেন্ট করে যে লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা এবং কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। লাইভটা যদি ক্লিয়ার থাকে তো সেক্ষেত্রে আমি লাইভটা কমপ্লিটলি স্টার্ট করতে পারি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক সবাইকে। যদিও ঈদ শেষ, তারপরেও সবাইকে ঈদ মোবারক। আমরা যে যেখান থেকে লাইভটাকে দেখছি, উপভোগ করছি এবং ইনফরমেশনগুলো নিচ্ছি, অবশ্যই আমরা লাইভটাকে শেয়ার করতে ভুলবো না, পেজে একটা লাইক দিতে ভুলবো না এবং লাভ লাইক ওয়াও দিতে ভুলবো না। এবং লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করি। কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে জিনিসগুলো বুঝিয়ে দেব। আজিম উদ্দিন, হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আর থ্যাংক ইউ আপনাকে, আপনি জানিয়েছেন যে লাইফটা ক্লিয়ার আছে। তো শুরুতেই আপনাদেরকে বলে দিই, আমাদের ইনবক্স করার নিয়ম, অবশ্যই আপনার রিকমেন্ড অনুযায়ী আমাদেরকে লিখবেন যে আপনার কি ধরনের পাত্র বা পাত্রী চাই, এবং আপনি যার জন্য আমাদের ইনবক্স করবেন, সেটা আপনার ছেলে হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধবী হোক বা যেই হোক, তার জন্য অবশ্যই তার বায়োডাটা আমাদেরকে দিবেন এবং ক্লিয়ার ছবি দিবেন। আর আপনি তাদের জন্য কেমন ম্যাচ করে, কেমন ফ্যামিলি, কেমন পড়াশোনা করা, কোন ধরনের পাত্র বা পাত্রী চা আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সার্ভিস দিব। যদি এই ধরনের কোনো কন্টেন্ট আমাদের ইনবক্সে না থাকে, কোনো আজাইরা কোশ্চেন করা হয়, আমরা অবশ্যই টেক্সট সিন করলেও সেখানে কোনো সার্ভিস দিব না এবং কোনো মেসেজের উত্তর দিব না। মাসুম হাজারি, হ্যাঁ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আমার আছে জল। আপনি বিয়ের জন্য মেয়ে চান, আপনি আপনার সিবি আর ছবি সহ ইনবক্সে যোগাযোগ করেন। আপনার কি ধরনের, কোন জেলার, মানে কি ধরনের পড়াশোনা জানা, এগুলো আমাদের ইনবক্স করতে হবে, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সার্ভিস দিব। আর যারা যারা উল্টাপাল্টা কমেন্ট করবেন তাদেরকে ব্যান করে দেওয়া হবে। তো আপনাদেরকে আমরা বলি আমাদের কাছে কি ধরনের পাত্র বা পাত্রী আছে। উভয় ক্ষেত্রেই আপনারা আমাদের কাছে ডক্টর পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ব্যাংকার পাবেন, পুলিশ অফিসার পাবেন, আর্মি অফিসার পাবেন, ম্যারিন ইঞ্জিনিয়ার পাবেন, সঙ্গে ম্যারিনে জব করে আলাদা অনেকগুলা র্যাঙ্ক আছে, ক্যাপ্টেন, নৌবাহিনীর আরো মেজর, সবকিছু এগুলোও পাবেন। আপনি বিসিএস ক্যাডার পাবেন, অনেক আছে বিসিএস পরীক্ষা দিতে দিতে নন ক্যাডার হয়ে যায়, আপনি বিসিএস নন ক্যাডারও পাবেন। এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন ডিভোর্সের জন্য আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা। ডিভোর্সের মধ্যে আপনি শর্ট টার্ম ডিভোর্স, লং টার্ম ডিভোর্স সেটাও পাবেন। ইভেন আপনি যদি ডিভোর্সের মধ্যে চান যে বাচ্চা থাকবে, একটা বাচ্চা বা বাচ্চা থাকবে না, বা অনেক ক্ষেত্রে আছে বাচ্চা আছে বাট তারা বাচ্চা সহই বিয়ে করতে চাচ্ছে না, আপনারা সব ধরনের সার্ভিস পাবেন। এজ বেশি হোক কম হোক সব সার্ভিস আপনাদেরকে দেয়া যাবে। এইচএসসি পড়া অবুঝমন, কি ভাইয়া এইচএসসি পড়া কি, বুঝলাম না। তো যা যা লাইফটাতে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আমরা কে কোথা থেকে লাইফটা দেখছি আমরা এখানে একটু জানিয়ে দিই। আমি একটু দেখতে চাই যে আমার আশেপাশে কেউ আছে কিনা ঢাকার মধ্যে, আর লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করি। অ্যাটলিস্ট 60টা শেয়ার ডান তো এখানে লেখা উচিত। ভাইয়া এখানে যোগাযোগের নাম্বার দিয়ে কোনো লাভ নাই, উল্টা দেখা যাবে আপনি কোনো হ্যারাসমেন্টের শিকার হবেন, কোনো উল্টাপাল্টা কেউ কোনো ব্ল্যাকমেল করবে। এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস কিচ্ছু দেওয়ার কোনো দরকার নাই। আপনারা যা যা দেওয়ার, যা যা রিকমেন্ড আপনার ইনবক্সে বলেন। আর হ্যাঁ, ইনবক্সে কোনো ফালতু কোশ্চেন করা যাবে না, আমার অ্যাড্রেস চাওয়া, আমার বায়োডাটা চাওয়া, এগুলো কিচ্ছু করা যাবে না, এগুলোর কোনো অ্যান্সার আপনাদেরকে দেয়া হবে না, কারণ এখানে তো আমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছে না। আপনারা ইনবক্সে খুব বিরক্ত করেন, কিছু স্যাঁচড়া গোছের লোকজন, আমার বাসা কই, আমার বিয়ে হয়েছে কিনা, আমার বাচ্চা আছে কিনা, ব্লা ব্লা ব্লা, এগুলোর কোনো সার্ভিস হবে না, উল্টা আরো ব্যান করে দেওয়া হবে পেজ থেকে। দ্বিতীয়ত, মিডিল ইস্টদের ভাইয়াদের জন্য যারা দুবাই থাকে, সৌদি থাকে, ইউরোপ থাকে, কাতার থাকে, তাদের জন্য আগে সার্ভিস কিছুটা কম ছিল, এখন তাদের জন্য সুন্দর সুন্দর সার্ভিস আছে। তারা যদি একটু হাই প্রোফাইলে চায়, একটু মিডিয়াম প্রোফাইলে চায়, তারা অবশ্যই আমাদের সাথে ইনবক্স করবেন এবং যোগাযোগ করবেন। এই যে আরেক ফালতু ফয়সাল আহমেদ, তারপর থাপড়ায় দাঁত ফালাই দেওয়া উচিত, আমার তো আপনাকে পছন্দ হয়েছে, পাজল জানি কোন জায়গার একটা।
মানে কিছু কিছু বাংলাদেশি স্যাসরা আছে, মানে ওরা বাংলাদেশের ওর মারে দেখলেও ভাল লাগে, বুঝেন না? ওর যারে দেখবে তারাই ভাল লাগে, ওর আপন বোন আর বাপ মা ভাই বোন নাই, ফাজিল একটা। এখানে এসে আমার আপনাকে পছন্দ হয়েছে, দেখতেছি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে, মানুষকে একটা ইনফরমেশন দেয়া হচ্ছে, একটা মানে হেল্প করা হচ্ছে, আর সেখানে মানে আমার আপনাকে পছন্দ হয়েছে। স্যাসরা জানি কোন জায়গাকার। তো যাই হোক, আমরা ঈদের মধ্যে কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, এবং গত দুই দিন আগে আমাদের একটা এনগেজমেন্টে দেওয়া ছিল, আমাদের মাধ্যমে বিয়েটা হয়েছে। তো ওইখানে আমরা একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমরা লাইভ হতে পারিনি বা আপনাদের সার্ভিস দিতে পারিনি, ইনবক্সেও অনেক রিপ্লে দিতে পারিনি। অনেক ক্ষেত্রে কমেন্ট দেখলাম আসছে, তো ইনবক্স করছে যে আপনারা রিপ্লে দেন না, রিপ্লে দেন না। তো আমরা আসলে ব্যস্ত আছি এই বিয়েগুলো নিয়ে। আমরা হলো আগামী 15 তারিখের পর একটু ফ্রি হব মোটামুটি। আমাদের আরো দুইটা বিয়ের দাওয়াত আছে, একটা আছে বিয়ে আর একটা আছে হলুদের দাওয়াত। আপাতত আমরা বিজি, ইনবক্স আপনাদেরকে অ্যান্সার অত দেওয়া যাবে না, তারপর যেসব ফালতুগুলা মেসেজ করেন ওগুলার অ্যান্সার তো আরো দেওয়া হবে না। কি আনসারি ভাইয়া, দাউদুল আনসারি ভাইয়া, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউএসএ সিটিজেন, বিউটিফুল নামাজি মেয়ে, দরকার এইজ 25 থেকে 28। মানে কার জন্য? আপনার জন্য তো একটু ইনবক্স করেন, ওখানে যোগাযোগ করেন যে ছেলে কি করে বা কেমন কি বয়স, এগুলো একটু বলেন। আল মামুন ভাই, আপনি ইনবক্সে যোগাযোগ করেন, যার যেটা দরকার আপনারা একটু ইনবক্সে যোগাযোগ করেন। ভালো মেয়ে চান, সংসারী মেয়ে চান, অনেকে চায় যে মেয়ে চাকরি করবে, অনেকে চায় মেয়ে চাকরি করবে না, তো সব রিকমেন্ড তো একটু মেলার দরকার আছে। আর একটা মানুষ 100% সবকিছুতে পাবে ছেলে বা মেয়ের কাছ থেকে, এটা তো আর পসিবল না, কিছু প্লাস মাইনাস করেই তো দেন বিয়ে শাদি করতে হবে। আমার ড্রেসের দাম আপনার যদি জানার এত আগ্রহ থাকে, মানে সাজেদুর রহমান সৌরভ ভাইয়া, আপনি এক কাজ করেন, ইনফিনিটিতে চলে যান, ইনফিনিটিতে গিয়ে দেখেন সেম ড্রেসটা যদি থাকে তো আপনি গিয়ে দেখেন, ওখানে যে দাম দেখে আসলেই আপনার হবে, ঠিক আছে? যারা যারা লাইফটাতে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে ঈদ মোবারক। কার ঈদ কেমন কাটলো, কে কোথায় ঈদ করলেন এখানে একটু কমেন্ট করে জানান, আমিও একটু দেখি কে কেমন মজা করলেন এটাও একটু দেখি। আর হলো লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করেন। আপনারা কি শেয়ার করতে চান না, মানে শেয়ার করতে গেলেই আপনাদের সম্পত্তিতে কম পড়ে, MB বেশি কাটে, যার জন্য আপনারা শেয়ার করতেই চান না? অ্যাটলিস্ট 35টা শেয়ার ডান যদি এখানে হইতো মনটা একটু শান্তি পাইতাম, যে আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি আপনারা আমাদেরকে হেল্প করেন না। আপনারা সার্ভিস একা নেবেন, অন্য কেউ সার্ভিস পা এটা আপনারা চানই না, মানে এত হিংসুটে আপনারা যা বলার মতো না। যা যা লাইফটাতে জয়েন করছেন সবাইকে ঈদ মোবারক, অসংখ্য ধর্ম। ও যাই হোক, আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন হাতে পেয়েছি, মানে আমি পার্সোনালি যখন আমি ইনবক্স ঘাটছি, আর হইল আমার কাছে দুইটা ফোন আসছে, মানে আমি দুইটা ফোন রিসিভ করছি। তো সেক্ষেত্রে আমি দুইটা ছেলের বায়োডাটা আপনাদেরকে এখন বলে দিব, নাম বলবো না, মোটামুটি একটা হিন্টস দিয়ে রাখবো। তো ওই রিকমেন্ডে আপনাদের কারো যদি পছন্দ হয়, বোন, কোনো আনম্যারিড আন্টি বা প্রতিবেশী বান্ধবী, মেয়ে, ভাগ্নি কেউ যদি থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ছেলে হলো আমেরিকাতে ফ্যামিলি সহ সেটেল, ছেলে হলো বিএসসি ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করছে। তো ছেলে হলো 5 ফিট 11 লম্বা, তার জন্য একটা সুন্দরী মেয়ে দরকার, তারা মেইনলি কিছুই চায় না ওইভাবে। বাবা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা ছিলেন, উচ্চ পদস্থ, তো এখন তারা ওখানে সেটেল আছে। ছেলেরা দুই ভাই, তাদের জন্য একটা মেয়ে দরকার, মেয়ে পড়াশোনা নর্মাল লাইনে হইলেও চলবে, বাট সুন্দরী মেয়ের দরকার। তো এই রিকমেন্ড বা এই ধরনের কোনো ছেলের সঙ্গে আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, মেয়ে ছেলে যদি দিতে চান আমাদের সঙ্গে কাইন্ডলি একটু ইনবক্সে যোগাযোগ করেন। সেকেন্ডলি আর একটা ছেলে, সে 5 ফিট 8 লম্বা, সে ড্যাফোডিল থেকে পাস করছে, সে হলো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, CSC। তো
তারা ফ্যামিলি সহ না, তারা দুই ভাই অস্ট্রেলিয়াতে সেটেল আছে, বাপ মা আপাতত যেতে চাচ্ছে না, বাট বিয়ের পর মেয়ে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা কেউ যদি অস্ট্রেলিয়ায় আপনাদের বাচ্চা কাচ্চা ভাগ্নি বান্ধবী কাউকে দিতে চান, তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে বক্সে যোগাযোগ করেন। এই ক্ষেত্রে রিকমেন্ড একটাই, কোনো ডক্টর ইঞ্জিনিয়ার মেইন না, তারা একটি সুন্দরী মেয়ে চায়, ফ্যামিলি ভালো সুন্দর একটা মেয়ে চায়। তো এমন যদি হয় আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন, যারা যারা উল্টাপাল্টা কমেন্ট করবেন তাদের জন্য থাপ্পড়। যারা যারা লাইফটাতে জয়েন করছেন তাদেরকে এত এত ধন্যবাদ, সবাই লাইফটাকে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা ইউটিউব থেকে লাইফটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ নট অনলি সাবস্ক্রাইব বাট অলসো প্রেস দ্য বেল বাটন, কারণ বেল বাটনটি আপনি যদি প্রেস না করেন সেক্ষেত্রে আপনাদের কাছে ইনফরমেশন আগে আগে যাবে না, আপনারা কোনো নোটিফিকেশন পাবেন না। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট নোটিফিকেশন ইউ হ্যাভ টু প্রেস দ্য বেল বাটন, ওকে? সো আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কি কাহিনী, মানে কি আর বলবো, যারা আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ। তো আমি লাইভটা কেটে দেওয়ার পর আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন আমি কি কি ইনফরমেশন দিয়েছি, এবং এই রিকমেন্ডে আপনাদের কাছে যদি কোনো ছেলে বা মেয়ে বা কোনো কিছু থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মেয়েকে অবশ্যই সুন্দরী হতে হবে, আর অবশ্যই ইনবক্সে পাত্রের ছবি আর বায়োডাটা দিতে ভুলবেন না। আর যারা এই রিকমেন্ডের বাদে আমাদেরকে নক করবেন অবশ্যই পাত্র বা পাত্রীর ছবি দিবেন, আর হইলো বায়োডাটা দিবেন, আর আপনি কোন রিকমেন্ডে পাত্র বা পাত্রী চান সেটা আমাদেরকে জানাবেন। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।